বড়ই বিচিত্র এক জগৎ এই মহাকাশ। প্রতি মুহূর্তে অসংখ্য বিচিত্র সব ঘটনা ঘটে যাচ্ছে এই রহস্যময় স্থানটিতে। আর ঠিক এমনই একটি আকর্ষণীয় ঘটনা হলো মহাকাশে মুঠো মুঠো সোনা বা প্লাটিনাম তৈরির প্রক্রিয়া। পৃথিবীতে যেটা হুট করেই পাওয়া যায় না, ঠিক সেই ধাতুগুলোই অগণিতভাবে তৈরি হয়ে যাচ্ছে ব্রহ্মাণ্ডে। একটা মুহূর্তের জন্য থেমে নেই সেই প্রক্রিয়া। প্রতি বছর সেখানে তৈরি হয়ে যাচ্ছে সূর্যের ওজনের 20 গুণ সোনা। কিভাবে সোনা প্লাটিনামের জন্ম হয় তার উত্তর পাওয়া যায় মেন্ডেলিয়েভের পর্যায় সারণি থেকে। হেভি এলিমেন্টস হওয়ায় পর্যায় সারণীর নিচে থাকে এ দুটো ধাতু। সূর্যের ওজনের চেয়ে 30 থেকে 60 গুণ ভারী কোনো তারা বা নক্ষত্র মরে যেতে শুরু করলে সুপারনোভা নামের এক প্রচণ্ড বিস্ফোরণ হয় সেখানে। সেই তারাটিতে সৃষ্টি হয় এক ব্ল্যাক হোল। তারার বাইরে থাকে লোহা কোবাল্টের মতো মৌল, আর ভিতরটা পরিপূর্ণ থাকে নিউট্রনে। সেই অতি ক্ষুদ্র কণাগুলোর বিকিরণের ফলে সেগুলো ব্ল্যাক হোলের দিকে না গিয়ে বাইরে থাকা মৌলগুলির সাথে জুড়তে শুরু করে, আর সেখান থেকেই উৎপন্ন হয় সোনা প্লাটিনামের মতো দামি সব ধাতু। তবে এতে খুশি হবার কিছুই নেই। নক্ষত্রমণ্ডল আলফা সেন্টাউরি নামের স্থানে যেখানে তৈরি হচ্ছে এসব মহামূল্য সম্পদ, সেখানে মহাকাশযান নিয়ে পৌঁছাতেই সময় লাগবে 40,000 বছর। তবে ভবিষ্যতে যদি কোনোভাবে আলোর গতিতে যানটি চালানো সম্ভব হয়, তবে 4 বছরেই পাড়ি দেওয়া যাবে সেই কাঙ্ক্ষিত স্থানে। নিবিড়